এই ভিডিওতে জাতীয়তাবাদ এই বিষয়টি নিয়ে আলোচনা করবো জাতীয়তাবাদ একটি আদর্শ বা অনুভূতি এই আদর্শ বা অনুভূতি হচ্ছে একটি জাতির প্রতি মানুষের আনুগত্য ভক্তি এবং ভালোবাসা প্রকাশ করে আচ্ছা আহ এটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠে জাতীয়তা গড়ে উঠে ভাষা ও সংস্কৃতি ইতিহাস এবং ভূগোলের উপর ভিত্তি করে জাতীয়তা গড়ে উঠে তাহলে এইগুলো খুব গুরুত্বপূর্ণ ভাষা যদি এক হয় জাতীয়তা গড়ে ওঠার জন্য ঐক্য দরকার আছে একতা বোধের চিন্তার দরকার আছে মানুষের মধ্যে যখন একতা বোধের চিন্তা থাকে তখন ঐক্যের চিন্তা থাকে তখন জাতীয়তার জাতীয়তাবাদ সেটা সৃষ্টি হয় অর্থাৎ মানুষের ঐক্যটা অনেক কিছুর উপর সেটা ভাষা এক হতে পারে যেমন আমরা বাংলাদেশে যারা থাকি যারা বাঙালি তাদের ভাষা এক ভাষার কারণে আমরা এক হয়ে থাকি আবার আমাদের সংস্কৃতিও এক সংস্কৃতি ভাষা এবং হচ্ছে আমাদের ভূখণ্ড আমাদের ইতিহাস এগুলো সবকিছু এক এক হওয়ার কারণে আমরা নিজেদের মধ্যে একটা ঐক্য অনুভব করে যখন এই ঐক্যের অনুভূতি আসে তখনই কিন্তু সেটা থেকে জাতীয়তাবাদ সৃষ্টি হয় এবং একটা জাতি সৃষ্টি হয় জাতীয়তাবাদের অনুভূতি থেকে জাতি ফলে আমরা ওই জাতির প্রতি একটা আনুগত্য ভক্তি ভালোবাসা আমরা দেখাই তারপরে এইবার আমরা জাতীয়তাবাদের উৎপত্তি ও উপাদানগুলো আলোচনা করব জাতীয়তাবাদের উৎপত্তি কোথা থেকে হলো সেটা আগে দেখে নেওয়া যাক জাতীয়তাবাদের উৎপত্তি হয়েছিল আঠারোশো শতকের শেষ দিকে আঠারোশো শেষের শেষ দিকে প্রথমে ইউরোপে জাতীয়তাবাদের উৎপত্তি হয়েছে পরে উত্তর ও দক্ষিণ আমেরিকায় এই জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে এবং পরে এটা এশিয়ার অনেক দেশে এবং আফ্রিকার স্বাধীন দেশগুলোতে এই জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদের প্রথম উৎপত্তিটা হয়েছিল কোথায় সেটা হচ্ছে ইউরোপে তারপর সেটা তারপর সেটা আমেরিকান অঞ্চলে তারপর সেটা এশিয়া এরপরে আফ্রিকায় ছড়িয়ে পড়ে অর্থাৎ এই জাতীয়তাবাদ জিনিসটা এটা আহ মোটামুটি নতুন এটা প্রথমে ইউরোপে পরে আমেরিকায় এরপরে এশিয়া তারপর আফ্রিকায় ছড়িয়ে পড়েছে আমরা একটু দেখি আঠারোশো শতকের দিকে দেখি আঠারো শতকে আমেরিকান বিপ্লব এবং ফরাসি বিপ্লব এগুলো হয়েছিল প্রথম আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফরাসি বিপ্লব এইটা হচ্ছে এই যে জাতীয়তাবাদের একেবারে শুরু হ্যাঁ সেই সাথে ওই আমেরিকানটাও আমেরিকান বিপ্লবও ছিল এগুলো হচ্ছে বিশেষ করে ফরাসি বিপ্লব এগুলো হচ্ছে জাতীয়তাবাদের শুরু জাতীয়তাবাদ শুরু হয়েছিল এই ফরাসি বিপ্লবের মাধ্যমে তারপরে এই যে ইউরোপ থেকে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা ল্যাটিন আমেরিকা ল্যাটিন আমেরিকা মানে হচ্ছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এবং এ ধারাবাহিকতাই মধ্য মধ্যপূর্ব এবং দক্ষিণ ইউরোপে ছড়িয়ে পড়ে তার মানে দেখা যাচ্ছে কি যে প্রথমে ইউরোপ দিয়ে শুরু হয়েছে পরে উত্তর আমেরিকা এরপরে দক্ষিণ আমেরিকায় জাতীয়তাবাদ ছড়িয়ে পড়ে পরে জাতীয়তাবাদ এই যে বিশ শতকে এটা উম আরো বিস্তৃত হয় এশিয়াতে ছড়িয়ে পড়ে আমরা দেখি যে ভারত স্বাধীন হয়েছিল তারপর হচ্ছে এখানে মিয়ানমার হয়েছে আমাদের পাশে এই যে ভারত এবং মিয়ানমারের স্বাধীনতা ভারত পাকিস্তান বাংলা বা মিয়ানমারের স্বাধীনতা বা শ্রীলঙ্কার স্বাধীনতা এগুলো হয়েছিল হচ্ছে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আহ এবং আমরা দেখতে পাচ্ছি যে আফ্রিকায়ও এরকম অনেকগুলো দেশ আহ ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কলোনাইজারদের অধীনে ছিল তারাও স্বাধীনতা লাভ করেছে। তো যাই হোক জাতীয়তাবাদের উৎপত্তির ফলে উদ্ভবের ফলে আমরা দেখেছি যে এশিয়াতে এবং আফ্রিকায় অনেকগুলো ঔপনিবেশিক শাসন পার্টিকুলারলি যে ব্রিটিশরা এখানে শাসন করত তারা চলে গেছে তাদের তাদের দেশে আফ্রিকায় আহ ফ্রেঞ্চরা শাসন করত তারাও তাদের দেশে চলে গেছে কারণ দেখতে যে মানুষ সচেতন হয়ে গেছে মানুষের ভিতরে জাতীয় চেতনা জাতীয়তাবোধ হয়েছে এর কারণে শাসনগুলো শাসন ছেড়ে দিয়ে তারা তাদের দেশে চলে গেছে তাহলে এইভাবে আমরা জাতীয়তাবাদের উৎপত্তিরা উৎপত্তিটা দেখলাম আচ্ছা এখন হচ্ছে জাতীয়তাবাদের উপাদানগুলো কি কি জাতীয়তাবাদের উপাদানগুলো হচ্ছে ভাষা ভাষা এমন একটি জিনিস যখন ভাষার মিল থাকে মানুষের মধ্যে একটা ঐক্য থাকে আহ সাংস্কৃতিক ঐক্য থাকে ভাষার মিল ভাষার মিলের কারণে মানুষ জাতীয়তাবাদ সৃষ্টি হয় এক ভাষা এক জাতীয়তা এটা হইতে পারে এটা পৃথিবীর অনেক জায়গায় আছে বাংলাদেশে তো আছেই আহ ইয়েতে আছে আহ আহ আছে তারপরে এরকম আরো অনেক দেশে যেখানে ভাষা এক ভাষার কারণে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে এবং সেটাকে তারা সেই ঐক্যটাকে তারা জাতীয়তাবাদের চেতনায় রূপ দিয়েছে এরকম আমরা ভাষা কেন্দ্রিক জাতীয়তা অনেক দেখি তারপরে সংস্কৃতি সংস্কৃতি এক থাকার কারণে মানুষের মধ্যে সংস্কৃতি মানে ঐতিহ্য ধর্ম ধর্ম এক থাকার কারণে অনেক সময় জাতীয়তা গড়ে উঠে যেমন পাকিস্তানের পাকিস্তানের জাতীয়তা গড়ে উঠেছে ধর্মের উপর ভিত্তি করে ইসরায়েলের জাতীয়তা গড়ে উঠেছে ধর্মের উপর ভিত্তি করে আবার ঐতিহ্যের উপরে ভিত্তি করে এবং রীতি রীতির উপর ভিত্তি করেও জাতীয়তা গড়ে উঠে জাতীয়তাবাদের ভিত্তি গড়ে উঠে তার মানে কি এই যে দুইটা জিনিস একটা হচ্ছে ভাষা আর একটা হচ্ছে সংস্কৃতি এই দুটা জাতীয়তাবাদের এই কারণে ভিত্তি একটু আমরা জানবো ইতিহাস ইতিহাস যদি এক হয় তাহলে ইতিহাসের ঐক্য বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী ধরে যখন কিছু একটা গোষ্ঠী একসাথে থাকে এবং তাদের ইতিহাস এক তাদের অতীত এক তাহলে তারা এক জাতি হিসেবে হওয়ার জাতীয়তা অনুভব করার সম্ভাবনা আছে নির্দিষ্ট ভূখণ্ড ভৌগোলিক অঞ্চল মানুষকে ঐক্যের অনুভূতি দেয় মানুষ যখন একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে থাকে সেটা তার মধ্যে একটা ঐক্যের অনুভূতি দেয় যেমন আমরা যারা বাংলাদেশ এই অঞ্চলে আছি আমরা বাঙালি আমরা এবং হচ্ছে কি যারা আমেরিকান আমেরিকার ওই ওখানে থাকে তারা ওই অঞ্চলে থাকে তারা আমেরিকান তাহলে দেখা যাচ্ছে কি যে এই ভৌগোলিক ভাবে মানুষের ভূখণ্ডে থাকা এক ভূখণ্ডে থাকা ভৌগোলিক ভাবে এক হওয়া এইটাও জাতীয়তাবাদের একটা ভিত্তি হতে পারে এরপরের পরের বিষয় জাতীয়তাবাদের যে ভিত্তিটা সেটা হচ্ছে সাধারণ স্বার্থ সবকিছু আহ আছে আগের ভাষা হতে পারে ধর্ম হতে পারে সংস্কৃতি হতে পারে ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে এরপরেও যে স্বার্থের উপর ভিত্তি করে মানুষের মধ্যে জাতীয়তাবাদ জাতীয়তাবোধ সৃষ্টি হতে পারে স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখতে পেলাম যে জাতীয়তাবাদ একটি শক্তিশালী আদর্শ একটি জাতির ঐক্য 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 ও স্বকীয়তা বজায় রাখতে সাহায্য করে এইখানে একটু কথা বলে রাখি জাতীয়তাবাদ জিনিস আমরা যদি জাতি হিসেবে এক থাকতে চাই তাহলে আমাদের জাতীয়তাবাদের যে বোধটা সেটা শক্তিশালী হতে হবে যদি আমরা জাতীয়তা জাতীয়তা আমাদের মধ্যে জাতীয়তাবাদ এবং জাতীয়তা বোধ যদি শক্তিশালী এবং সক্রিয় না হয় তাহলে আমাদের মধ্যে যে ঐক্য এবং হচ্ছে উন্নয়ন সেটা যথাযথ নাও হতে পারে তারপরে হচ্ছে এটি ভাষা সংস্কৃতি ইতিহাস ও ভূগোলের উপর ভিত্তি করে গড়ে ওঠে এবং মানুষের মধ্যে এটি একটি সাধারণ স্বার্থ ও অনুভূতির সৃষ্টি করে তো আমরা কি দেখলাম যে জাতীয়তাবাদ একটি রাষ্ট্রের গঠনের জন্য এবং হচ্ছে কি যে একটি রাষ্ট্রের শৃঙ্খলার জন্য এবং একটি রাষ্ট্রের ঐক্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ